আসসালামু আলাইকুম গল্প থেকে জেবিন বলছি শুরু করছি সপ্তম পর্ব পরিস্থিতি এর চেয়ে আর খারাপ হতে পারে না ফিল্ড তাদেরকে নিয়ে দোতলা অধ্যাপক ম্যাক গোনঙ্গলের কক্ষে গেলেন ওরা চুপচাপ বসে আছে হারমিয়ন ভয়ে কাঁপছে হ্যারি নানা রকম অজুহাত খুঁজে বের করার চেষ্টা করছে এই বিপথে কিভাবে বেরিয়ে আসবে তারা ঠিক বুঝে উঠতে পারছিল না তারা এত নির্বোধের মতো কাজ করলো কিভাবে অধ্যাপকের কাছে কোনো অজুহাতি টিকবে না তারা রাতে চুপি চুপি বেডরুম ছেড়ে চলে যাচ্ছে আর টাওয়ারে ওঠার অপরাধ এটা তো করার কোনো প্রশ্নই ওঠে না টাওয়ার নিষিদ্ধ এলাকা শুধু ক্লাসের জন্য টাওয়ারে যাওয়া যায় এর সাথে যোগ হয়েছে নরবার্টকে পার্সেল করা সবচেয়ে বড় বোকামি তারা করেছে অদৃশ্য হওয়া পোশাকটা ছেড়ে এসেছে একটু পরে ম্যাকগোনালগল এলেন পেছনে নেভিল নেভিল চিৎকার করে বলল হ্যারি আমি তোমাকে করার জন্য খুঁজতে গিয়েছিলাম ম্যালফয় বলেছিল ও তোমাকে ধরতে যাচ্ছে তোমার কাছে নাকি একটা হ্যারি জোরে ড্রা মাথা নেড়ে ইশারা দিয়ে নেভিলকে থামাতে চাইল ম্যাকগোনালগল সেটা দেখে ফেলেছেন তার প্রশ্বাসে যেন নরবারের চেয়েও বেশি আগুনের হলকা বেরোচ্ছে তিনি বললেন আমি বিশ্বাসই করতে পারি না যে তোমরা এরকম একটা কাজ করবে মিস্টার ফিল্ড বলেছেন তোমরা নাকি অ্যাস্ট্রোনমি টাওয়ারে উঠেছিলে রাত একটার সময় জবাব দাও এই প্রথমবারের মতো হারমিয়ন তার শিক্ষকের কোনো প্রশ্নের জবাব দিতে পারল না সে তার মাথা নিচু করে নীরব মূর্তির মতো তার চটি জুতোর দিকে তাকিয়ে রইল ম্যাকগোনালগল বলে চললেন এই ব্যাপারটি বুঝতে খুব বেশি জ্ঞানী হওয়ার দরকার হয় না আমি বুঝতে পেরেছি তোমরা একটা গাজাখুরি গল্প তৈরি করছো তোমরা ম্যালফয়কে এই মিথ্যে গল্প শুনিয়েছ যাতে সে বিছানা ছেড়ে ওখানে যায় ও বিপদে পড়ে হ্যারি নেভিলের চোখের দিকে তাকিয়ে নিঃশব্দ বলতে চাইলো যা বলা হয়েছে তা সত্য নয় এসব শুনে নেভিলকে হতবম্ব ও ব্যথিত মনে হচ্ছিল অন্ধকারে তাদেরকে সাবধান করতে গিয়ে নেভিলকে কি খেসের দিতে হবে তা হ্যারি বুঝতে পারছিল ম্যাকডোনালগোল বললেন জঘন্য ব্যাপার চার চারজন মাঝরাত বিছানা ছেড়ে বাহিরে চলে গেছে এরকম কখনো আগে ঘটেনি মিস গেঞ্জার আমি ভেবেছিলাম তোমার বেশ বুদ্ধি সুদ্ধি আছে মিস্টার পটার আমি ভেবেছিলাম এইসবের তুলনায় তোমার কাছে গ্রিফেন্ডার হাউস অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা তিনজনই এখন ডিটেনশনে যাবে মিস্টার লং বটম তোমাকেও যেতে হবে তোমারও মুক্তি নেই মাঝরাতে স্কুলে আশপাশ ঘুরে বেড়াবার অধিকার তোমাকে কেউ দেয়নি বিশেষ করে এই সময় যখন পরিস্থিতি খুব ভালো নয় গ্রিফেন্ডার হাউস থেকে পঞ্চাশ পয়েন্ট কাটা হলো পঞ্চাশ হ্যারি দীর্ঘশ্বাস ছাড়লো তাহলে তো গ্রিফেন্ডার আর এগিয়ে থাকতে পারবে না গত প্রতিযোগিতায় জয়লাভ করে তারা এক ঈশ্বান্বিত অবস্থানে এসেছিল তোমাদের প্রত্যেককে পঞ্চাশ পয়েন্ট কাটা গেল দীর্ঘ খাড়া নাকের মাধ্যমে নিঃশ্বাস নিতে নিতে ম্যাকগোনার বললেন প্রফেসর প্লিজ আমার কিছু করার নেই ম্যাকগনগল জবাব দিলেন অধ্যাপক ম্যাকগনগল বলেই চললেন আমি কি করব কি করব না এটা তোমার বলার দরকার নেই মিস্টার পটার এবার তোমরা সবাই ঘুমোতে যাও গ্রিফেন্ডার হাউজে ছাত্রছাত্রীদের জন্য আমাকে আর কখনো এত লজ্জা পেতে হয়নি এক রাতেই একশো পঞ্চাশ পয়েন্ট কাটা যাওয়াতে গ্রিফেন্ডার হাউজ অনেক পেছনে পড়ে গেল মনে হলো তলাটা পড়ে গেছে পাত্রে আর কিছুই নেই কিভাবে তারা এই ক্ষতিপূরণ করবে হ্যারি সারা রাত ঘুমোতে পারেনি সে সারা রাত কান্নার ফুপিয়ে শুনতে পেল সে বুঝতে পারে নেভিলও তার মতো শোকাবিত ওকে দেওয়ার ভাষা বা বলার কিছুই নেই হাউজ এত পেছনে পড়ে গেছে ক্ষতিটা কিভাবে তারা পূরণ করবে এ নিয়ে নেভিল হ্যারির মতো খুবই উদ্বিগ্ন কি হবে যখন গ্রিফেন্ডর হাউজের সবাই জানতে পারবে তারা কি করেছে হ্যারি পোটার থাকতেও দলের এই দশা সবচেয়ে প্রিয় খেলোয়াড় হ্যারি পটারকে সবাই হঠাৎ ঘৃণা করতে শুরু করলো এমনকি র‍্যাভেন ক্লো এবং হাপল পাপ এরা সবে তার উপর ক্ষুব্ধ কারণ তারাও চায় না স্লিডেন হাউস কাপ পাক স্লিডেন হাউস খুবই উৎফুল্ল তারা এখন হ্যারিকে দেখলেই মস্করা করে থ্যাংক ইউ হ্যারি তোমার কাছে আমরা ঋণী একমাত্র রনি হ্যারি পাশে এসে দাঁড়ালো কয়েক সপ্তাহের ভেতর তারা এটা ভুলে যাবে এখানে আসার পর ফ্রেডো জর্জ অনেক পয়েন্ট হারিয়েছে তবু তাদের সবাই পছন্দ করে তারা একেবারে দেড়শো পয়েন্ট হারায়নি হারিয়েছে কি রন বলল না কখনোই না যা ক্ষতি হয়েছে তা পূরণ করতে অনেক সময় লাগবে হ্যারি ভাবল এখন থেকে তার দায়িত্ব বা একতিয়ারের বাহিরে কোনো জিনিস নিয়ে সে আর মাথা ঘামাবে না ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো অন্যের পেছনে গোয়েন্দাগিরি করা এ ধরনের কাজে সে আর লিপ্ত হবে না সে ভীষণ লজ্জিত হয়ে উডের কাছে গিয়ে বলল আমি পদত্যাগ করতে চাই পদত্যাগ উট হতবম্ব হয়ে বলল কেন পদত্যাগ করে কি লাভ হবে উট পাল্টা প্রশ্ন করল এদিকে তোমাদের দল জিতবে যে পয়েন্ট খোয়া গেছে কিরিজ খেলায় না জয়লাভ করে তা কি করে ফেরত পাওয়া যাবে কিরিজ খেলায় আগের মতো মজা নেই অনুশীলনের সময় দলের কোনো খেলোয়াড় হ্যারির সাথে কথা বলে না হ্যারির সাথে কথা বলার প্রয়োজন হলে তারা তাকে তার নাম না বলে সিকার বলে ডাকে হারমিওন আর নেভিল কষ্ট পাচ্ছিল তবে তাদের কষ্ট হ্যারির মতো এত বেশি নয় কারণ তারা হ্যারির মতো এত পরিচিত নয় তাদের সাথে কেউ কথা বলছে না ক্লাসে হারমিয়ন আগের মতো শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে না সে মাথা নিচু করে নীরবে তার কাজ করে সামনে পরীক্ষা চলে আসায় হ্যারির খুব ভালো লাগলো কারণ পরীক্ষার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলে সহজে তার কষ্টের কথা ভুলতে পারবে হ্যারি প্রতিজ্ঞা করেছিল যে বিষয় নিয়ে সে আর মাথা ঘামাবে না তার এই প্রতিজ্ঞা হঠাৎ এক চ্যালেঞ্জের সম্মুখীন হলো স্কুলের পরীক্ষা শুরু হবার সপ্তাহ আগে লাইব্রেরি থেকে ফেরার পথে সে অধ্যাপক কুইরেলের কণ্ঠ শুনতে পেল কুইরেল বলছেন না না আর নয় প্লিজ মনে হলো কেউ যেন তাকে ভয় দেখাচ্ছে হ্যারি এগিয়ে গেল আবার কুইরেলের গলা ঠিক আছে ঠিক আছে একটু পরে অধ্যাপক কুইরেল ফিরে এলেন তিনি তার পাগড়ি ঠিক করলেন তাকে বেশ মন মরা দেখাচ্ছে মনে হচ্ছে এখনই বুঝি তিনি চিৎকার করে উঠবেন হ্যারির মনে হলো অধ্যাপক কুইরেল তাকে দেখতে পাননি তার পায়ের শব্দ মিলিয়ে যাওয়া পর্যন্ত হ্যারি অপেক্ষা করলো তারপর ক্লাসরুমে ঢুকলো সেখানেও কেউ ছিল না অবশ্য ওপর প্রান্তে দরজাটা খোলা ছিল হ্যারি এগোচ্ছিল হঠাৎ তার নিজের প্রতিজ্ঞার কথা মনে হলো এইসব নিয়ে ভাবতো তার কাজ নয় লাইব্রেরিতে ঢুকে হ্যারি হারমিয়ন ও রনকে সব খুলে বলল অভিযানে আগ্রহে রনের ভেতর আবার জাগ্রত শুরু করেছে তার আগেই হারমিওন বললো ডামলডরের কাছে যাও অনেক আগেই তার কাছে যাওয়া আমাদের উচিত ছিল এবার যদি আমরা কোনো কিছু নিজেরাই করি তাহলে স্কুল থেকে নির্ঘাত আমাদের বের করে দেওয়া হবে কিন্তু আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই হ্যারি বলল আমাদেরকে সমর্থন করতে অধ্যাপক কুই এলো ভয় পাবেন অধ্যাপক স্নেপও বলবেন হ্যালোইনের দত্তটি কিভাবে এলো তা তার জানা নেই চতুর্থ তলায় যখন ঘটনা ঘটে তখন তিনি ধারের কাছেও কোথাও ছিলেন না তাহলে কাকে বিশ্বাস করবে তাকে না আমাদেরকে ডাম্বলডোর ভাববেন তাকে পদচ্যুত করার জন্য আমরা গল্পটা বানিয়েছি ঝুঁকি থাকলে ফিলচ আমাদের সাহায্য করবেন না আর এটাও মনে রেখো পরশ্মনি সম্পর্কে আমাদের কিছু জানার কথা নয় এটা জানা জানি হলে অনেক ব্যাখ্যা ও কৈফত দিতে হবে হারমিওন তার কথায় সন্তুষ্ট হলেও রন হলো না আমরা যদি এই নিয়ে একটু মাথা ঘামাই কোনো প্রয়োজন নেই হ্যারি সরাসরি উত্তর দিল আমরা বহু মাথা ঘামিয়েছি এবার হ্যারি একটা মানচিত্র বের করলো জুপিটারের মানচিত্র হ্যারি এর মধ্যে জুপিটার গ্রহের চাঁদ নাম জেনে গেছে পরদিন সকালে তারা যখন নাস্তা করছিল তখন তাদের তিনজনের কাছে একই এলো আজ রাত এগারোটা থেকে তোমাদের ডিটেনশন শুরু হবে প্রবেশ কক্ষে গিয়ে ফিলচের সাথে দেখা করো অধ্যাপক এস ম্যাকগোনালগল হ্যারি ভুলেই গিয়েছিল যে পয়েন্ট খোয়ানোর জন্য তাদেরকে ডিটেনশনে মুখোমুখি হতে হবে ওই রাতে তারার অনেক কাছ থেকে বিদায় নিল রাত এগারোটায় তারা প্রবেশ কক্ষে গেল ফিলস সেখানেই ছিলেন সেখানে দেখা গেল হ্যারি ভুলেই গিয়েছিল ম্যালফয় হয়েছে ফিলচ বললেন আমার পেছন পেছন এসো তারা তার পেছন পেছন গেল ফিলচ বললেন স্কুলের আইনকানুন ভাঙার আগে তোমাদেরকে দু দুবার ভাবতে হবে আমি ইচ্ছে করলে তোমাদেরকে আরো কঠিন শাস্তি দিতে পারতাম কয়েকদিন তোমাদেরকে এই ঘরে বন্দি করে রাখতে পারতাম শিকল দিয়ে বেঁধেও রাখতে পারতাম আমার অফিসেই শিকল আছে কিন্তু এবার মতো ওদিকে যাচ্ছি না ভবিষ্যতে এ ধরনের কাজ কোনোদিন করবে না পালিয়ে যাওয়ার চেষ্টা করো না করলেই তোমাদের বেশি ক্ষতি হবে হ্যারি ভাবছিল তাদের কি শাস্তি হবে নিশ্চয় ভয়ঙ্কর কিছু চাঁদ ছিল উজ্জ্বল তবে মেঘ চাপটাকে খানিকটা ঢেকে রেখেছিল একটু এগিয়ে যেতেই হ্যারি হ্যাগ্রিজের কুটিরের জানালার আলো দেখতে পেল তারা দূর থেকে তারা যদি হ্যাগ্রিজের সাথে কাজ করে তাহলে খুব খারাপ হবে না হ্যারি বেশ আশ্বস্ত বোধ করলো কারণ ফিল্স তাকে বলল নিশ্চয়ই ভাবছো বন্ধুটার সাথে তুমি তোমার সময় পেয়ে আনন্দে কাটাতে পারবে ভালো করে ভাবো তোমরা ঠিক মতো ফিরে আসতে পারবে কিনা আমার সন্দেহ আছে এই কথা শুনে নেবিল কাদো কাদো হলো আর পাথরের মতো দাঁড়িয়ে পড়ল। ওই রাতের বেলা যাওয়া নিষেধ এছাড়া ওখানে অনেক কিছু আছে আমি শুনেছি সেখানে নেকটে বাঘও আছে নেবিল হ্যারির জামার আস্তিন ধরে ফুপিয়ে উঠল। সেটা তোমাদের দেখার ব্যাপার না ফিল্স বললেন যদি নেকটে থাকে তাহলে তোমাদের আগেই ভেবে দেখা উচিত ছিল তাই নয় কি অন্ধকার ভেদ করে হ্যাগ্রিড তাদের দিকে এগিয়ে এলেন সাথে তার কুকুর ফ্যাগ। তার ছিল বড় বললেন হ্যারি আর আমি তো ঘন্টা ধরেই তোমাদের জন্য অপেক্ষা করছি ফিলস শীতল কণ্ঠে বললেন তাদের সাথে তোমার বন্ধুত্বপূর্ণ আচরণ করা ঠিক হবে না হ্যাগ্রিড তাদেরকে এখানে আনা হয়েছে শাস্তি দেবার জন্য এই জন্যই বুঝি তোমার দেরি হয়েছে হ্যাগ্রিড প্রশ্ন করলেন ফিলচের প্রতি কঠোর দৃষ্টি তাকিয়ে হ্যাগ্রিড বললেন তুমি নিশ্চয়ই এতক্ষণ বক্তৃতা দিচ্ছিলে তুমি তোমার কাজ করেছ এবার আমি আমার কাজ শুরু করব। ফিলচ বললেন কাল সকালে আমি খবর নেব এদের কি অবস্থা দাঁড়িয়েছে আমি দেখব হ্যাগ্রিডের দিকে তাকিয়ে ম্যালফয় বলল আমি ওই বনে যাব না ম্যালফয়ের স্বরে ভয় পাওয়ার ভাব দেখে হ্যারি বেশ খুশি হলো হ্যাগ্রিড বললেন হগার্সে থাকতে হলে তোমাকে ওখানেই যেতে হবে তুমি অন্যায় করেছ এখন তার শাস্তি ভোগ করতে হবে এইগুলো তো চাকর বাকরের কাজ ছাত্রদের নয় আমরা ভেবেছিলাম আমাদেরকে কিছু লেখালেখি বা এ ধরনের কিছু করতে হবে হ্যাগ্রিড তার দিকে কঠিন চোখে তাকে বলেন হগার্সে তাই করতে হবে যদি না করতে ইচ্ছা হয় তাহলে দুর্গে ফিরে যাও এবং বহিষ্কৃত হয়ে বাড়িতে ফিরে যাও ম্যালফয় একটু অনুরল না কঠোর ভঙ্গিতে হ্যাগ্রির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিল এবার হ্যাগরি তাদের দিকে তাকিয়ে বললেন মনোযোগ দিয়ে আমার কথা শোনো আমি আজ রাতে যে কাজ করতে যাচ্ছি তা খুবই ঝুঁকিপূর্ণ আমি চাই না তোমরা কেউ বিপদে পড়ো এসো আমার পেছনে পেছনে এসো হ্যাগরি তাদেরকে বনে এক প্রান্তে নিয়ে এলেন হাতে একটা লণ্ঠন ধরে আঁকা বাঁকা পথ তাদের দেখালেন পথটা বনে মিলিয়ে গেছে মৃদু মন্দ বাতাসে তাদের চুল উঠছিল এদিকে তাকাও হ্যাগ্রিড বললেন মাটির ওপর ঝলমলে জিনিসটা দেখো রুপালি রং এটা ইউনিকর্নের রক্ত এখানে একটা ইউনিকর্ন আছে সে আঘাত পেয়েছে এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো এ ধরনের ঘটনা ঘটল গত বুধবার আমি একটি ইউনিকর্নের মৃত অবস্থায় দেখেছি আমাদের চেষ্টা হবে আহত পানিটাকে খুঁজে বের করো তাকে কষ্ট থেকে বাঁচানো নিজের ভয় গোপন না করে ম্যালফয় প্রশ্ন করল ইউনিকর্ন যদি প্রথমেই আমাদেরকে আক্রমণ করে বসে যতক্ষণ তোমরা আমার সাথে বা আমার কুকুর ফ্যাগের সাথে থাকবে ততক্ষণ তোমাদের ভয়ের কোনো কারণ নেই ফ্যাগের দাঁত দেখে ম্যালফয় বলে উঠল আমি ফ্যাককে চাই হ্যাগ্রিট বললো ফ্যাককে নিতে চাও নাও আমি মনে করিয়ে দিচ্ছি ফ্যাগ নিজেই খুব ভিড় আমার দিকে তাকাও হ্যারি আর হারমিওন বাম দিকে যাবে ম্যালফয় নেভিল আর ফ্যাগ ডান দিকে যাবে যদি আমাদের কেউ ইউনিকর্ন দেখতে পায় সে বা তার দল সবুজ আলোয় বিচ্ছুরণ ঘটাবে ঠিক আছে তোমরা তোমাদের জাদুর কাঠি বের করো এখন এটাই নিয়ে অনুশীলন করো যদি আমাদের কেউ বিপদে পড়ে সে লাল আলোর বিচ্ছরণ ঘটাবে আমরা সবাই তার খোঁজে চলে আসব। সাবধানে থেকো চলো যাওয়া যাক বনটা অন্ধকার ও নিরব কিছু দূর যাবার পর পথ দুভাগে বিভক্ত হয়ে গেল হ্যারি আর হ্যাগ্রিট বা দিকে রাস্তা মাটির উপর দৃষ্টি রেখে তারা নীরবে অগ্রসর একটু পরে তারা কিছু চাঁদের আলোতে ঝরে পড়া পাতার উপর রূপালে নীল রক্ত দেখতে পেল হ্যারি দেখল হ্যাগডিট খুবই উদ্বিগ্ন নেক্রেবায় কি কোনো ইউনিকর্নকে হত্যা করেছে হ্যারি জানতে চাইল হ্যাগডিট বলেন ইউনিকর্ন ধরা খুব সহজে নয় তারা শক্তিশালী প্রাণী আহত হয়েছে এর আগে আমি কখনো শুনিনি তারা একটি পিচ্ছিল শেয়ার গাছ পার হলো হ্যারি জল গড়িয়ে যাওয়ার শব্দ শুনতে পারলো কাছাকাছি কোথাও জলাশয় আছে আঁকা বাঁকা পথে এখানে সেখানে তারা ইউনিকর্নের রক্ত দেখতে পেল হারমিয়ন তুমি ঠিক আছো তো কোনো অসুবিধা হচ্ছে হ্যাগ্রিড বললেন তারপর হ্যাগ্রিড হঠাৎ বলে উঠলেন তোমরা এই গাছটার পেছনে চলে যাও তিনি একটা তীর বের করে ধনুতে লাগালেন তীর ছেঁড়ার জন্য তিনি প্রস্তুত কাছাকাছি শুকনো পাতার ধ্বনি শব্দ শোনা যাচ্ছিল মনে হচ্ছিল একটা পোশাক যেন শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছে কয়েক সেকেন্ড পর শব্দটি কোথায় যেন মিলিয়ে গেল আমি জানি এখানে এমন কেউ আছে যার এখানে থাকার কথা নয় নেকড়ে হ্যারি প্রশ্ন করে এখানে কোনো নেকড়ে বাঘ নেই নেই কোনো ইউনিকর্ন হ্যাগ্রিড বললেন ঠিক আছে এবার তোমরা আমার পেছনে পেছনে এসো তবে সাবধানে থেকো কিছুক্ষণ পর তার একটা অদ্ভুত জীব দেখল কোমর পর্যন্ত মানুষ লাল চুল দাড়ি কিন্তু কোমরের নিচ থেকে ঘোড়া এমন কি একটা লাল লেজও রয়েছে হ্যাগ্রিড জানালেন যে এর নাম রোনান আর রোনান হচ্ছে একজন সেন্টর গ্রিক পুরাণে তোমরা নিশ্চয় এর কথা শুনেছ অর্ধ মানব আর অর্ধ অশ্বদেহধারী ও তুমি রোনান হ্যাগ্রিড জানতে চাইলেন তুমি কেমন আছো রোনান সামনে এগিয়ে গিয়ে হাত নাড়ল গুড আফটারনুন হ্যাগরিড, রোনান বলল তার কণ্ঠে একটা করুণ আরতি ছিল রোনান হ্যাগ্রিডকে প্রশ্ন করলো তুমি কি আমাকে মারতে চেয়েছিলে তীরের উপর হাত বোলাতে বোলাতে হ্যাগ্রিড বললেন নিশ্চিত করে কিছু বলতে পারি না বনে এমন কেউ ছিল যা থাকার কথা ছিল না থাক সে কথা এরা হলো হ্যারি পটার আর হারমিওন গেঞ্জার তারা দুজনই ছাত্র আর ও হলো রোনান একজন সেন্টর। আমরা দেখেছি হারমিওন অবাক গুড তোমরা তোমরা কি কি ছাত্র স্কুলে অনেক কিছু শিখেছ অল্প স্বল্প বিনীত কণ্ঠে হারমিওন জবাব দিল অল্প স্বল্প তবুও কিছু শিখেছ রোনান দীর্ঘশ্বাস ছেড়ে বলল। মাথা পেছনে আকাশের দিকে তাকিয়ে ও মন্তব্য করলো আজ মঙ্গল গ্রহ বেশ উজ্জ্বল তুমি ঠিকই দিকে তাকিয়ে দিল। আমি আনন্দিত যে আমরা হ্যাগিত হয়েছি কোনো জবাব দিল না সে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল সর্বতই দেখা যায় যে নিরীহ ব্যক্তিরাই সবার আগে শাস্তি পায় এখানেও তাই দেখছি হ্যাগড়ির বললেন রোনান তুমি কি ঠিক আছো তুমি কি কোনো অস্বাভাবিক কিছু দেখেছ মঙ্গল গ্রহ আজ উজ্জ্বল রোনান বলল হ্যাগরি অধীর ভাবে রোনানকে লক্ষ্য করেছিলেন রোনান আবারও বলল, আজ রাতে মঙ্গল গ্রহটা অস্বাভাবিক রকম উজ্জ্বল তাহলে তুমি অদ্ভুত কিছু দেখো নি তারপরও বললেন বনে অনেক জিনিস লুকিয়ে থাকতে পারে রোনানের পেছনে গাছে মৃদু আন্দোলন দেখা গেল হ্যাগ্রিড তার তীর ধনুক প্রস্তুত করতে উদ্যত হলো এবার দ্বিতীয় সেন্টার সামনে এলো তার চুল কালো সে রোনান থেকেও বেশি হষ্টপুষ্ট। পুষ্ট হ্যালো বেইন হ্যাগ্রিড বললেন তুমি কি ভালো আছো গুড আফটারনুন হ্যাগ্রিট আশা করি ভালো আছো ভালো হ্যাগ্রিড জবাব দিল দেখো আমি রোনানকে জিজ্ঞাসা করেছিলাম এখানে অদ্ভুত কিছু দেখেছ এখানে একটি ইউনিকর্ন আহত হয়েছে তুমি কি এ ব্যাপারে কিছু জানো বেইন উঠে রোনানের পাশে বসলো আকাশের দিকে তাকালো তারপর শুধু বললো আজ রাতে মঙ্গল গ্রহ উজ্জ্বল এ কথা তো আমরা আগেও শুনেছি হ্যারি একটু বিরক্তির সাথে বললেন ঠিক আছে তোমাদের দুজনের কেউ যদি কোনো অদ্ভুত জিনিস দেখে থাকো আমাকে জানিও এবার আমরা উঠি হ্যারি আর হারমিওন উঠলো কয়েকটা বৃক্ষ তাদের পথরোধ না করা পর্যন্ত তারা হাঁটতে লাগলো সেন্টরের কাছ থেকে কখনো সরাসরি উত্তর আশা করো না হ্যাগ্রিড হ্যারিয়ার হারমিওনের উদ্দেশ্যে বললেন এখানে কি অনেক সেন্টর আছে হারমিওন জানতে চাইল না খুবই কম তারা নিজেদেরকে গুটিয়ে রাখতে চায় তবে তারা মাঝে মাঝে বেশ উপকারী হয়ে ওঠে তাদের কাছ থেকে অনেক কিছু জানা যায় তারা অনেক কিছু জানে কিন্তু বলতে চায় না গভীর বনের ভেতর দিয়ে তারা হাঁটতে লাগলো। হ্যারি ভাবছিল সেন্টরদের কথা। রাস্তা বাঁকে আসার পর হারমিওর হ্যাগ্রিডের হাত আঁকড়ে ধরে বলল, দেখুন দেখুন ওখানে লাল শিখা দেখা যাচ্ছে। নিশ্চয়ই তারা বিপদে পড়েছে। তোমরা দুজনই এখানে দাঁড়াও। হ্যাগ্রিড বললেন, তোমরা এখান থেকে কোথাও যাবে না। আমি এখনই ফিরে আসব। বনের ভিতর দিয়ে হ্যাগডিটের যাওয়ার শব্দ তারা শুনতে পেল। তারা দুজনেই খুব ভয় পেয়ে গেছে। কিছুক্ষণ পর পাতার মর্মর ধ্বনি ছাড়া আর কোনো শব্দ তাদের কানে এলো না হারমিওন ফিস ফিস করে বললো তোমার কি মনে হয় না তারা আঘাত পেয়েছে আমি ম্যালফার জন্য ভাবি না তবে নেভিলের জন্য আমার ভাবনা হচ্ছে কারণ সে প্রথমবারের মতো এখানে এসেছে সময় বয়ে যাচ্ছিল তারা সবাই সজাগ হয়ে রইল প্রতিটি শব্দ হ্যারিকে সংকুচিত করে তুলছে হ্যারি ভাবছিল কি ঘটতে যাচ্ছে তার এখন কোথায় অবশেষে একটা জোরালো শব্দ হ্যাগ্রিট ফিরে আসার কথা জানালো হ্যাগ্রিট আগে ফুঁসছিলেন হ্যাগ্রিটের সাথে ছিল ম্যালফয় নেভিল আর ফ্যাগ নেভিলকে কৌতুক করে পেছন থেকে জড়িয়ে ধরার সে ভয় পেয়ে লাল আলোর বিচ্ছুরণ ঘটায় হ্যাগ্রিড বলেন এবার আমি দল পরিবর্তন করে দিচ্ছি নেভিল তুমিও হারমোনের সাথে থাকো হ্যারি তুমি এই বুদ্ধু ও ফ্যাগের সঙ্গে যাও আমি দুঃখিত হ্যাগ্রিড ফিস ফিস করে হ্যারিকে বললেন তোমাকে ভয় দেখানোর জন্য তার জন্য কঠিন হবে আমাদের কাজটা এভাবেই হবে হ্যারি বনে আরো গভীরে যাত্রা শুরু করলো আধ ঘন্টা হাঁটার পর তারা গভীর বনে প্রবেশ করলো আরো কিছু দূর যাবার পর তারা খুবই ঘন গাছের মধ্যে এলো যেখানে হাঁটা আর সম্ভব হচ্ছে না সামনে গাছপালা খুব চড়া ও ঘন ঘন হ্যারির কাছে মনে হলো রক্ত ক্রমশ পুরু হচ্ছে একটা গাছে শেকড়ে করে বেশ রক্ত দেখে হ্যারির কাছে মনে হলো আহত প্রাণীটি আশেপাশে কোথাও যন্ত্রণায় কাতরাচ্ছে একটা পুরনো ওক গাছের ডালপালায় ভেতর দিয়ে হ্যারি একটা প্রাণী দেখতে পেল ওইদিকে দেখো ম্যালভাকে থামাবার জন্য তার বাহুতে হাত রেখে সে নিচু কণ্ঠে বলল। মাটিতে সাদা উজ্জ্বল কি যেন চিকচিক করছিল তারা তার কাছাকাছি গেল এটা একটা ইউনিকর্ন মৃত হ্যারি জীবনে এত সুন্দর প্রাণী দেখেনি পা গুলো ছিল চিকন পাগুলোর গুলোর উপর অস্বাভাবিক চাপ পড়েছে মাটিতেও পড়ে আছে মাটিতে পাতার উপর ছড়িয়ে আছে হঠাৎ ঝোপ থেকে একটা কাপড় ঢাকা ছায়া মূর্তি কাছে এসে রক্তপান করতে শুরু করলো আর্তনাদ করে ম্যালফয় আরো পিছিয়ে গেল ফ্যাগো পিছু হাঁটলো কাপড়ে থাকা ছায়া মূর্তিটি মাথা তুলে সরাসরি হ্যারির দিকে তাকালো ইউনিকনের রক্ত গড়িয়ে পড়ছিল তারপর দ্রুত গতিতে হ্যারির দিকে ছুটে এলো ভয় হ্যারি আর নড়তে পারছিল না হ্যারি তীব্র মাথা ব্যথা শুরু করলো এত মাথা ব্যথা তার আগে কখনো হয়নি প্রচন্ড ব্যথায় সে তার হাঁটুর উপর হাত রাখলো হ্যারি মাথা উঠিয়ে দেখলো ছায়ার মূর্তি হয়েছে একটা সেন্টর তার সামনে দাঁড়িয়ে আছে হ্যারিকে কাছে নিয়ে সেন্টরটি প্রশ্ন করলো তুমি কি ঠিক আছো হ্যাঁ হ্যারি জবাব দিয়ে প্রশ্ন করলো প্রাণীটি কি ছিল কোন জবাব না দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল তার চোখ ছিল বিবর্ণ নীলাকান্ত মনির আশ্চর্যজনক ভাবে নীল সে সতর্ক সতর্কভাবে হ্যারির দিকে তাকালো এবং অনেকক্ষণ ধরে হ্যারির কপালে দাগের দিকে তাকিয়ে রইল এরপর বলল তাহলে তুমিই হ্যারি পোটার তোমার এখন হ্যাগ্রিটের কাছে চলে যাওয়া উচিত এই বোন নিরাপদ নয় বিশেষ করে তোমার জন্য তুমি কি আমার পিঠে চড়তে পারো তাহলে এই পথ তাড়াতাড়ি যেতে পারবে সেন্টোর বলল আমার নাম ফিরেন্স সে সামনে হাঁটু করে পিঠ কাত করে হ্যারিকে তার পিঠে উঠতে বলল ওইদিকে ঘন বনের কাছে ডালপালা কেটে কারো আসা শব্দ শোনা গেল ফিরেন্স ব্রেন ধমকের সঙ্গে প্রশ্ন করল এটা কি করছো তুমি তোমার পিঠে একজন মানুষ তোমার কি লজ্জা করে না তুমি কি একটি মামুলি খাচ্ছর ফিরেন্স বলল তুমি কি জানো ছেলেটিকে এ হল হ্যারি পটার সে যত তাড়াতাড়ি বনের বাহিরে যেতে পারবে তত তাড়াতাড়ি তার জন্য ভালো তুমি তাকে কি কথা বলেছিলে বেন বিরক্তির সাথে জিজ্ঞাসা করলো ফিরেন্স তোমার কি মনে নেই যে আমরা শপথ নিয়েছি আমরা স্বর্গের বিরুদ্ধে কিছু করব না আমরা কি গ্রহণ অক্ষতের গতিবিধি পড়িনি রোনান নার্ভাস হয়ে মাটিতে খুঁটতে লাগলো আমি নিশ্চিত ফিরেন্স মনে করেছে সে ভালো কাজ করছে খুব বিমর্ষ ভাবে রোনান মন্তব্য করলো রেগি গিয়ে বেইন তার পেছনের পা দিয়ে মাটিতে লাথি মারল অন্যের মঙ্গল তাতে আমাদের কি যায় আসে যা ভবিষ্যৎ রেগি হঠাৎ তার পেছনের পায়ে ঝাঁকি দিল তুমি কি ইউনিকর্নটাকে দেখতে পাচ্ছ না ফিরেন্স চিৎকার করে বলল। তুমি কি বুঝতে পারছো না কেন এটা মারা গেছে গ্রহগুলো কি তোমাকে এই গোপন খবর জানায়নি বনের অপশক্তিগুলো দূর করার জন্য আমি নিজেকে নিয়োজিত করেছি হ্যাঁ প্রয়োজন হলে আমি মানুষের সাথে কাজ করে যাব ও পেছনে বেইনকে রেখে হ্যারিকে নিয়ে দ্রুত অরণ্য ছেড়ে গেল হ্যারি ঠিক বুঝতে পারছিল না সে কোথায় যাচ্ছে তোমার উপরে বেইনের এত রাগ কেন হ্যারি জানতে চাইল কি কারণে তুমি আমাকে উদ্ধার করতে চাইছো ফিরেঞ্জ তার গতি কমিয়ে হ্যারিকে বলল। মাথা নিচু রাখতে যেন ছোট গাছে ডালাপালা তার সাথে ধাক্কা না লাগে কিন্তু সে হ্যারির প্রশ্নের কোনো জবাব দিল না দীর্ঘক্ষণ ধরে তারা নীরবে বনের গাছপালা পার হলো হ্যারির মনে হলো ফিরেঞ্জ বোধ হয় তার সাথে কথা বলতে চায় না তারা যখন বনের গভীরে ঢুকছিল তখন ফিরেঞ্জ হঠাৎ করে থেমে হ্যারিকে প্রশ্ন করলো হ্যারি পোটার তুমি কি জানো ইউনিকনের রক্ত কি কাজে লাগে এই অদ্ভুত প্রশ্নের জন্য হ্যারি হতবম্ব হয়ে গেল একটু থেমে হ্যারি জবাব দিল আমি ঠিক জানি না আমি শুধু এটুকুই জানি শিং লেজ আর পশম ওষুধের অপরাধ যার হারাবার কিছু নেই এবং সব কিছু পাবার সম্ভাবনা আছে কেবল সেই লোকই এই ধরনের অপরাধ করতে পারে তুমি যদি মৃত্যু থেকে এক ইঞ্চি দূরেও থাকো ইউনিকনের রক্ত তোমাকে মৃত্যু থেকে রক্ষা করবে তবে এর জন্য তোমাকে ভয়ঙ্কর মাসুল দিতে হবে তুমি নিজে বাঁচার জন্য এক পবিত্র অক্ষম প্রাণীকে হত্যা করেছ তোমার জীবন হবে অর্ধেক জীবন অভিশপ্ত জীবন ইউনিগণের রক্ত তোমার ঠোঁটে স্পর্শ করার সাথে সাথে ওই জীবন শুরু হবে হ্যারি পেছনে ফিরেঞ্জের মাথার দিকে তাকালো ওর মাথার চাঁদে আলোতে রূপালি দেখাচ্ছে হ্যারি জোরে বলে উঠল। সারা জীবনের জন্য অভিশপ্ত হওয়ার চেয়ে মৃত্যু কি ভালো নয় তুমি ঠিক বলেছ ফিরেঞ্জ বলল। জীবিত থাকার জন্য অন্য কিছু খাওয়া যেতে পারে যা তোমার শক্তি ফিরে দিতে পারে এমন কিছু যা তোমাকে অমর করে রাখবে হ্যারি পটার তুমি কি জানো এই মুহূর্তে স্কুলে কি লুকানো আছে নিশ্চয়ই পরশমণি কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না কে তুমি কি এমন কারোরই কথা ভাবতে পারো না যে বহু বছর ধরে ক্ষমতায় আসা অপেক্ষা করছে জীবনের সাথে কোনোভাবে ঝুলে থাকতে চাচ্ছে সুযোগের অপেক্ষায় আছে ফিরেঞ্জি বলল। মনে হলো লোহার মুষ্টি হ্যারি হৃদয়কে দুদিকে থেকে চেপে ধরেছে গাছের পাতার মর্মর শব্দ ভেতর দিয়ে হ্যারি মনে হলো সেই কথা শুনতে পেয়েছে যা হ্যাগ্রি তাকে প্রথমে সাক্ষাতে বলেছিলেন। কেউ বলেন উনি মারা গেছেন। আমি ঠিক জানি না উনি জীবিত না মৃত হ্যারি হ্যারি তুমি ঠিক আছো তো হারমন দৌড়ে তাদের দিকে আসছিল হ্যাগরি তার পেছন পেছন ঠিক কি বলছে তা না বুঝে হ্যারি বলল। আমি ভালো হ্যাগডিট ইউনিকর্নটা মারা গেছে আমি তোমাকে এখানে ছেড়ে যাচ্ছি ফিরেঞ্চ বিড়বিড় করে বললো ইউনিকর্নটা পরীক্ষা করার জন্য হ্যাগডিট ছুটে গেল তুমি এখন নিরাপদ তোমার সৌভাগ্য কামনা করি হ্যারি ফিরেঞ্চ বলল এর আগেও সেন্টোরগোন গ্রহণক্রত ভুল পাঠ করেছেন আমার মনে হয় এবারও তাই হয়েছে হ্যারিকে পেছনে রেখে ফিরেঞ্চ আবার গভীর বনে ফিরে গেল তাদের ফিরে আসার অপেক্ষা থেকে রণ অন্ধকার কমন রুমে ঘুমিয়ে পড়েছে ঘুমের ভরে কিডিস খেলার ফাউলকে কেন্দ্র করে সে যখন চিৎকার করে উঠল তখনই হ্যারি জোরে ধাক্কা দিয়ে তাকে ঘুম থেকে জাগাল স্নেহ ভোল্ডেমোটের জন্য পাথরটা চাচ্ছেন আর ভোল্ডেমোট বনে অপেক্ষা করছে অথচ আমরা ধারণা করে আসছি স্নেহ পাথরটা চাচ্ছেন নিজের ধনী হওয়ার জন্য এসব কথা রাখতো রন ফিস ফিস করে বলল। রন এমনভাবে কথা বলল যে মনে হচ্ছে ভোল্ডেমঠ কাছাকাছি কোনো স্থান থেকে তার কথা শুনছে হ্যারি রনের কথা না। ফির আমাকে রক্ষা করেছে যদিও এটা তার করার কথা নয় বেইন খুব ক্ষিপ্ত ছিল সে বলেছিল ফিরেঞ্জ যা করেছে তা গ্রহ নক্ষত্রের নির্দেশে হস্তক্ষেপ তাদেরকে দেখাতে হবে যে ভোল্ডামঠ ফিরে আসছে বেন মনে করে ফিরেঞ্জের উচিত আমাকে হত্যা করার জন্য ভোল্ডেমঠকে সুযোগ দেওয়া আমার মনে হয় এই ব্যাপারে গ্রহণ accreter ভবিষ্যত বাণী আছে। ওই নামটা কি তুমি বলা বন্ধ করবে? রণ ফিসফিস করে বলল। এখন আমার অপেক্ষা করে দেখতে হবে স্নেপ কখন পাথরটা চুরি করেন। হ্যারি আস্তে আস্তে বলে চলল, ভলডেমর্ট এসে আমাকে শেষ করে দিবে। আমার মনে হয় বেন এতে খুশি হবে। হারমায়ন খুব ভয় পেয়েছে মনে হলো। তবে সে হ্যারিকে সান্তনা দিল। হ্যারি সবাই জানে ডামুলডোরে একমাত্র ব্যক্তি যাকে ইয়োনোহু ভয় পায় যতক্ষণ আছেন ততক্ষণ ইয়োনহু তোমার গায়ে স্পর্শ করতে পারবেন না কে বলল ভাগ্য গণনার মতো মনে হয় অধ্যাপক ম্যাক বলেন এটা জাদুর বিদ্যা একটি অপরিপূর্ণ শাখা তাদের কথাবার্তা শেষ হবার আগেই আকাশ ফর্সা হয়ে গেল ক্লান্ত হয়ে তারা শুয়ে পড়ল তবে রাতের অবাক কিন্তু তখনও শেষ হয়নি হ্যারি বিছানার চাদর নিচে টেনে ঠিক করার সময় সুন্দরভাবে ভাঁজ করা অবস্থায় তার অদৃশ্য হওয়ার পোশাকটা পেল পোশাকে একটা চিরকুট পিন দিয়ে আটকানো চিরকুটে লেখা যদি দরকার হয় সুদূর ভবিষ্যতে হ্যারি কখনো মনে করতে পারবে না এত সহজে কিভাবে সে সব পরীক্ষায় উত্তীর্ণ হলো তার বিশেষ করে যখন ভোল্ডেমোটার আগমনের আশঙ্কা তার মাথার উপর খাড়া হয়ে ঝুলছে এর মধ্যে বেশ কিছুদিন কেটে গেল কুকুর ফ্লাপে এখনো নিশ্চয়ই সে তালাবদ্ধ দরজা পাহারা দিচ্ছে বড় ক্লাসরুমটা অত্যন্ত গরম পরীক্ষার জন্য তাদের পালকের কলম দেওয়া হয়েছে এই কলমগুলো জাদু করা যেন কেউ পরীক্ষায় নকল না করতে পারে ব্যবহারিক পরীক্ষায় অধ্যাপক ফিট ছাত্রদের এক এক করে ডাকলেন তারপর বললেন ডেস্কের উপর নিত্যরত আনারস তৈরি করো অধ্যাপক ম্যাক তাদের নির্দেশ দিলেন ইঁদুরকে নসির কোটা বানাতে ভালো ফলাফলের জন্য পয়েন্ট দেবার ব্যবস্থা ছিল কপালে তীব্র ব্যথা সত্ত্বেও হ্যারি যথাসাধ্য ভালো করলো বনে যাওয়ার পর থেকে সে কপালে যন্ত্রণায় ভুগছে নেবিল ভেবেছিল হ্যারি পরীক্ষা ভালো করবে না কারণ তার মতো হ্যারিরও রাতে ঘুম হয়নি নেবিলের ধারণা পরীক্ষায় দুশ্চিন্তায় ওর ঘুম হয়নি কিন্তু আসলে প্রায় দুঃস্বপ্ন তাকে ঘুম থেকে জাগিয়ে তুলত মাঝে মাঝে সে ঘুমের ভেতর রক্তাক্ত ছায়ামূর্তি দেখতে পেত হ্যারি বনে যা দেখেছে তারা তা দেখেনি অথবা এমনও হতে পারে যে তাদের কপালে হ্যারির মতো কাটা দাগ নেই পাথর হ্যারি যতটা উদ্বিগ্ন রন বা হারমিওন তেমন উদ্বিগ্ন মনে হয় না ভোল্ডেমটের প্রত্যাবর্তনে সম্ভাবনা তাদেরকে ভাবনে ফেলেছিল অবশ্য ভোল্ডেমট তাদের কাছে স্বপ্নে এসে দেখা দিত না তারা পরীক্ষা পড়া নিয়ে এত ব্যস্ত ছিল যে স্নেপ বা অন্য কেউ কি করছেন বা কি করবেন এ নিয়ে ভাবার মতো সময় তাদের হাতে ছিল না শেষ ছিল জাদু ইতিহাসের উপর প্রশ্ন এক উত্তর পরীক্ষার ফলাফল বের হবার আগ পর্যন্ত তাদের ছুটি রোদ্দ জল মাঠে সবাইকে ডেকে হারমিওন বলল আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক সহজ হারমিওন সব পরীক্ষার পর পরীক্ষার খাতাগুলো আবার দেখে রন বলে যে এতে করে সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে তাই তারা মাঠে নদীতে বৃক্ষের নিচে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলো ঘাসের উপর হাঁটতে হাঁটতে রন বলল আবার এত রিভিশনের দরকার কি পরীক্ষার চিন্তা বাদ দাও হাসি খুশি থাকো হ্যারি এখন এক সপ্তাহ হাতে আছে এক সপ্তাহ পর জানা যাবে আমাদের পরীক্ষা কেমন হলো অতএব এখন চিন্তা করার কোনো কারণ নেই হ্যারি তার কপালে হাত বোলাচ্ছিল হ্যারি ক্রুব বলল, আমার এই কপালে কাটা দাগ সব সময় আমাকে কষ্ট দিচ্ছে আমি যদি জানতে পারতাম এর অর্থ কি এর আগে তবে এত কষ্ট দেয়নি কখনো মাদাম প্রম্বের কাছে যাও হারমিয়ন পরামর্শ দিল আমি অসুস্থ নই হ্যারি জবাব দিল আমার মনে হয় এটা একটা সতর্ক সংকেত মনে হয় সামনে বিপদ আসছে রন আর হারমিয়ন হ্যারিকে সান্ত্বনা দিয়ে বলল হ্যারি এত অস্থির হো না ঘাবার এত কি আছে যেখানে ডাম্বলডোর রয়েছেন সেখানে পরশমনি নিরাপদ আর অধ্যাপক স্নেপ কখন ফ্লাপি কোনো অবস্থাতেই কাবু করতে পারবে না হ্যারি মাথা নাড়ালো কিন্তু একটা চিন্তা মাথা থেকে কিছুতেই দূর করতে পারছিল না তার বারবার মনে হচ্ছিল একটা কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি যখন সে বিষয়টা হারমিয়নের কাছে ব্যাখ্যা করলো হারমিওন বলল সামনে পরীক্ষা আমি রাত জেগে পড়ছিলাম পড়ার মাঝখানে আমার মনে হলো যে কাজটা আমরা শেষ করেছি হ্যারি জানে তার অস্থির মনের সাথে কাজের কোনো সম্পর্ক নেই হঠাৎ সে দেখলো একটা প্যাচা স্কুলের দিকে উড়ে আসছে ঠোঁট একটা চিঠি আকাশটা উজ্জ্বল নীল হ্যাগ্রিড ছাড়া আর কেউ হ্যারিকে চিঠি লেখে না অবশ্য হ্যাগ্রিড কখনোই ডাম্বলডোরের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না হ্যাগ্রিড কখনোই বলবে না কিভাবে ফ্লাপিকে কাবু করা যায় হ্যারি দ্রুত লাফ দিয়ে উঠে পড়ল। রন জানতে চাইল কোথায় যাও আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমাদেরকে এখন হ্যাড্রিটের কাছে যেতে হবে কেন হারমিওন প্রশ্ন করল তুমি তো জানো হ্যাড্রিট কি চান তিনি সবার আগে একটা ড্রাগন চান অনেকে পকেটের ড্রাগনের ডিম রাখে এটা কিন্তু জাদু আইনে পরিপন্থী তুমি কি করতে চাও রন জানতে চাইলো এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে হ্যারি বনের দিকে রওনা হল রন ও হারমিয়োন তার পেছন পেছন গেল হ্যাগ্রিট বাইরে আরাম কেদারে বসে বিশ্রাম নিচ্ছিলেন তার টাউজার আর জামার আস্তিন ঘুটানো মটরশুঁটি ছড়িয়ে ছিটিয়ে পাশে রাখছিল হ্যালো মুচকি হেসে হ্যাগ্রিট তাদের স্বাগত জানিয়ে বললেন পরীক্ষা তো শেষ কি একটু পানীয় পানের সময় হবে কি হ্যাঁ তা হতে পারে রন বলল কিন্তু হ্যারি ওর কথা থামিয়ে বলল না আমাদের একটু তারা আছে হ্যাগ্রিড আমরা একটা বিশেষ কারণে এখানে এসেছি আপনার মনে আছে আপনি যে রাতে নরবাটকে ডিমটা পেয়েছিলেন তখন আপনি যে লোকটার সাথে তাস খেলেছিলেন সে লোকটি দেখতে কেমন আমার মনে নেই হ্যাগ্রিড জবাব দিল হ্যাগ্রিডের কথা শুনে তার তিনজনই হতভম্ব হয়ে গেল হ্যাগ্রিড বললেন এখানে কত রকম লোক আসে গ্রামের শেষ প্রান্তে পাবে মদ খেতে খেতে কত কিসিমের কত আজব লোক আসে কে কেউ ড্রাগন ডিলার ওই লোকটা মুখটাও আমি দেখতে পাইনি হ্যাগরিড আপনি তার সাথে কি কথা বলেছেন আপনি কি কখনো হগার্সের কথা উচ্চারণ করেছেন হয়তো বলে থাকতে পারি হ্যাগ্রিড জবাব দিলেন তাকে আমি এটা বোঝাতে চেষ্টা করেছি যে হগার্সে আমি একজন গেম কিপার তিনি আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন আমি কি ধরনের প্রাণী দেখাশোনা করি আমি তাকে বলেছিলাম যে ড্রাগন আমার প্রিয় প্রাণী সে কি ফ্লাপির ব্যাপারে কোনো আগ্রহ প্রকাশ করেছে হ্যারি জানতে চাইল হতে পারে বলে হ্যাগ্রি মনে করার চেষ্টা করল বলল হ্যাঁ মনে পড়েছে আমাকে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা হগার্সে তোমরা কটা তিন মাথাওয়ালা কুকুর দেখেছ তাই আমি তাকে বলেছিলাম তুমি যদি ওকে শান্ত করতে জানো তাহলে ফ্লাপি একটি কেকের মতো গান বাজালেই সে নিদ্রার কোলে ঢলে পড়বে হ্যাগ্রিড হঠাৎ উত্তেজিত হয়ে বললেন এইসব তোমাদের বলা আমার উচিত হয়নি যা বলেছি সব ভুলে যাও তাকে চিন্তিত মনে হলো উঠে দাঁড়িয়ে বাহিরে গিয়ে আবার ঘরে ফিরে এলেন হ্যারি রন আর হারমিয়ন কেউ কোনো কথা বলল না বিষয়টাকে ডাম্বলডোরকে জানাতে হবে হ্যারি বলল ফ্লাপি কিভাবে বশ করা যায় হ্যাগ্রিড ওই লোককে বলে দিয়েছেন আমার ধারণা লোকটা ছদ্মবেশে হয় স্নেক নতুবা ভোল্ডামঠ আমার ধারণা ডামুলডোর আমাদের কথা বিশ্বাস করবেন আমার এটাও বিশ্বাস ফিরেঞ্চ আমাদের পাশে এসে দাঁড়াবেন যদি বেন তাকে বাধা না দেয় ডামুলডোর অফিস কোথায় তারা চারদিকে দেখতে লাগলো ডামুলডোর কোথায় থাকেন তারা জানে না কেউ তাদের বলেওনি নি ডামুলডোরের বাসভবনে কেউ গিয়েছে কখনো এমন কথাও তা শোনা যায়নি আমাদের করতে হবে হ্যারি যখন কথা বলতে যাচ্ছিল ঠিক তখনই একটা কণ্ঠস্বর হলঘর থেকে তাদের কানে ভেসে এলো তোমরা তিনজন এখানে কি করছো কণ্ঠস্বরটা ছিল অধ্যাপক ম্যাক তার হাতে এক গাদা বই আমরা অধ্যাপক ডামুল্ডোরের সাথে দেখা করতে চাই হারমিয়ন সাহসের সাথে বললো আর রন চুপ রইল ম্যাকগোনারগল অবাকের সাথে প্রশ্ন করলেন ডামুল্ডোরের সাথে সাক্ষাৎ করতে চাও কিন্তু কেন একটু ঢোক গিলে হ্যারি বলল বিষয়টা গোপনীয় অধ্যাপক ম্যাকগণ চেহারায় বিরক্তির চিহ্ন স্পষ্ট তিনি বললেন দশ মিনিট আগে ডামুল্ডর বের হয়েছেন তিনি জাদু মন্ত্রণালয় থেকে জরুরি প্যাঁচা পেয়ে লন্ডনে গেছেন তিনি চলে গেছেন হ্যারি হতাশের সাথে মন্তব্য করলো তাহলে এখন কি হবে হ্যারি অধ্যাপক ডামুল্ডর খুব উঁচু মাপে জাদুকর তার সময়ের মূল্য আছে কিন্তু এটাও তো খুব গুরুত্বপূর্ণ বিষয় মিস্টার পটার জাদু মন্ত্রণালয়ের কাজে চাইতে কি তোমার কথা বলাটা বেশি গুরুত্বপূর্ণ বাতাসের দিকে হ্যারি বলল প্রফেসর বিষয়টা সংক্রান্ত অধ্যাপক প্রত্যাশা কেন কল্পনাও করতে পারেননি যে তিনি এরকমের কথা একটা শুনবেন অবাক হয়ে পাথরের মতো তাদের দিকে তাকিয়ে রইলেন এবং হাতের বইগুলো হাত থেকে পড়ে গেল কিন্তু তিনি একটা বইও মাটি থেকে তুললেন না তোমরা এসব কিভাবে জানো ম্যাকগোনার প্রশ্ন করলেন প্রফেসর আমার মনে হয় আমরা জানি অধ্যাপক স্ন্যাপ এটা চুরি করতে চাচ্ছেন এই পাথরটা তাই এই ব্যাপারে ডামলডরের সাথে আমাকে কথা বলতে হবে সন্দেহ আর অবাক দৃষ্টিতে ম্যাকগোনার হ্যারির দিকে তাকালেন তারপর একটু থেমে বললেন অধ্যাপক ডামুল্ডর আগামীকাল ফিরে আসবেন আমি বুঝতে পারছি না তোমরা কিভাবে পাথরটা খোঁজ পেলে তবে নিশ্চিত থেকো কেউ এটা চুরি করতে পারবে না এটা এখনো নিরাপদেই আছে কিন্তু প্রফেসর আমি কি বিষয়ে কথা বলছি সেটা আমি জানি ম্যাকগনগল এই কথা বলে মাটি থেকে বইগুলো কুড়িয়ে নিলেন তারপর একটু থেমে বলে তোমরা সবাই একটু বাইরে গিয়ে রোদ উপভোগ করো ম্যাকগনগল তাদের চোখে আড়াল চলে যেতেই হ্যারি বলল আজ রাতে স্নেম দরজার ফাঁদ পার হবেন তার যা যা দরকার সবই তিনি হাতে পেয়ে গেছেন ডামলডোর কৌশলে বাহিরে পাঠানো হয়েছে আমি নিশ্চিত রন্ডন পৌঁছানোর পর জাদু মন্ত্রণালয় বিরাট ধাক্কা খাবে তাহলে আমরা কি করতে পারি হারমিওন দীর্ঘশ্বাস ছাড়লো হ্যারি ওরণ একটু ঘুরে তাকাতেই দেখে স্নেপ তাদের পাশে দাঁড়িয়ে তার দিকে তাকাতেই গুড আফটারনুন অদ্ভুত হাসি হেসে স্নেপ বললেন এমন একটি দিনে তো তোমাদের এখানে থাকার কথা নয় আমরা হ্যারি কি বলতে কি বলবে গুছিয়ে নিতে না পারায় তারা কিছু বলা হলো না সাবধানে থেকো এইভাবে ঘোরাফেরা করলে লোকে সন্দেহ করবে আর তোমরা নিশ্চয় এটা চাইবে না যে হাউজে পয়েন্ট হারাক গ্রিফেন্ডার তারা বাইরে যেতে উদ্ধৃত হলো ঠিক তখনই স্নেপ আবার তাদের ডাকলেন হ্যারি আমি তোমাকে সাবধান করে দিচ্ছি আবার যদি তোমাকে এভাবে রাতে ঘোরাঘুরি করতে দেখি তাহলে তোমাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে স্নেপ স্টাফরুমের দিকে অগ্রসর হলেন আমাদের এখন যা করতে হবে হ্যারি ফিস ফিস করে বললো আমাদের একজনকে অন্তত স্নেপে সবসময় চোখে চোখে রাখতে হবে স্টারুমের বাইরে তাকে ফলো করতে হবে হার্মিয়োন তোমাকে দায়িত্বটা নিতে হবে আমি কেন হারমিয়ন প্রশ্ন করে কারণ তুমি এই কাজটা ভালো করতে পারবে ভান করবে যেন তুমি ফ্লিট উইকের জন্য অপেক্ষা করছো কেননা ফ্লিটউইকের সাথে তোমার পরিচয় আছে প্রথমে আপত্তি করলেও প্রস্তাবে রাজি হলো হ্যারি বলল আমাদের এখন চার তলায় বাইরে যাওয়া উচিত চলে এসো কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই হয় যে দরজাটা ফ্লাভি থেকে স্কুলটাকে পৃথক করেছে সেই দরজায় তারা হাজির হওয়ার মাত্র সেখানে উপস্থিত হলেন অধ্যাপক ম্যাক তিনি তাদের দেখে রেগে আগুন তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন মনে হচ্ছে তোমরা কাউকে তোয়াক্কা করার প্রয়োজন মনে করছো না তোমরা তো একেবারে সীমা ছাড়িয়ে গেছো আমি যদি তোমাদের কাউকে এখানে আবার দেখি আমি গ্রিফেন্ডার হাউস থেকে আরো পঞ্চাশ পয়েন্ট কেটে নেব হ্যাঁ গ্রিফেন্ডার আমার নিজের হাউস হওয়া সত্ত্বেও হ্যারি আর রন কমন রুমে ফিরে এলো হ্যারি শুধু এটুকুই বলেছে যাই হোক হারমিয়ন স্নেপের উপর নজর রাখছে ঠিক তখনই মোটা মহিলার ছবিটি উন্মুক্ত হলো এবং হারমিওনে এসে উপস্থিত হলো হ্যারি আমি দুঃখিত হারমিওন বললো স্নেপ এসে আমাকে জিজ্ঞাসা করলেন আমি কি করছি আমি বললাম আমি ফ্লিট উইকের জন্য অপেক্ষা করছি উইককে আনার জন্য স্নেপ চলে গেলেন আমিও চলে এসেছি আমি জানি না স্নেপ আসলে কোথায় গেছেন ঠিক আছে হ্যারি জবাব দিল হ্যারি বলল আমি আজ রাতে বেরিয়ে পরশের খোঁজ করব। তুমি কি পাগল হয়েছ রন বলে উঠল না তুমি যেতে পারবে না হারমিওন বলল বিশেষ করে অধ্যাপক ম্যাকগোনাগল আর স্নেপের সাবধানের পর তোমাকে স্কুল থেকে বহিষ্কার করে দিবে হ্যারি জবাব দিল বহিষ্কারিত হব আর কি তোমরা কি বুঝতে পারছো না স্নেপ যদি পাথরটা পেয়ে যান তাহলে ভোল্ডেমট ফিরে আসবে সে তার ক্ষমতা ফিরে পেতে চায় সে এলে হগার্সকে কালো জাদু বিদ্যালয়ে পরিণত করবে তোমরা কি মনে করো গ্রিফেন্ডার হাউস কাপ পেলো। তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে সে নিশ্চিন্তে থাকতে দেবে আমার পরশমণি পাবার আগে ওরা যদি আমাকে ধরে ফেলে আমার কোনো দুঃখ থাকবে না আমি বাড়ি ফিরে যাব আজ রাতে আমি গোপন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করব। কেউ আমাকে ঠেকাতে পারবে না মনে রেখো ভোল্ডেমট আমার বাবা মাকে হত্যা করেছে তুমি ঠিকই বলেছ হ্যারি হারমিয়ন নিচু কণ্ঠে বলল হ্যারি বলল আমি আমার অদৃশ্য হওয়ার পোশাকটা ব্যবহার করব। ভাগ্য ভালো পোশাকটা পাওয়া গেছে রন বলল এই পোশাকটা কি আমাদের তিনজনকে ঢাকবে তিনজন কেন হ্যারি অবাক হয়ে প্রশ্ন করলো তুমি কি ভেবেছ আমরা তোমাকে একা যেতে দেব অবশ্যই নয় হারমিওন সাথে সাথে উত্তর দিল কি করে ভাবলে আমাদেরকে বাদ দিয়ে তুমি পরস্পতরের খোঁজে যাবে আমি এক নজর বইগুলো দেখে আসি হয়তো সেখানে জরুরি কিছু পেয়েও যেতে পারি যদি আমরা ধরা পড়ি তাহলে তোমাদেরকেও তো স্কুল থেকে বের করে দেওয়া হবে হ্যারি বলল না আমার বেলা তা হবে না হারমিওন বলল ফ্লিটউইক আমাকে গোপনে বলেছেন যে আমি পরীক্ষায় একশো বারো নম্বর পেয়েছি এরপর তারা আমাকে আর স্কুল থেকে বের করে দেবে না ডিনার শেষে তারা তিনজন কমন রুমে গিয়ে বসল। তারা চিন্তিত কেউ তাদের ধারে কাছেও ভিড়ল না ডিফেন্ডরে কারো যেন হ্যারির সঙ্গে কোনো কথা বলার প্রয়োজনই নেই এই প্রথমবারের মতো হ্যারি এই ধরনের উপেক্ষা নিয়ে মাথা ঘামাল না হারময়ন আপ্রাণ চেষ্টা করছিল বইয়ে তাদের প্রয়োজনীয় কোনো তথ্য পাওয়া যায় কিনা তাদের দুজনেরই মাথায় চিন্তা আজ রাতে তারা যে কাজে বেরোবে সেটা নিয়ে এক সময় কমন রুম খালি হয়ে গেল প্রায় সবাই শুতে যাচ্ছে অদৃশ্য হওয়া পোশাকটা নিয়ে এসো রন আস্তে আস্তে বলল হ্যারি সিঁড়ি দিয়ে উপরে উঠে ডরমেটরিতে গেল পোশাকটা নেবার সময় বাঁশির উপর হ্যারি দৃষ্টি গেল বাসিটি হ্যাডি তাকে তার জন্মদিনে উপহার দিয়েছিলেন এই বাসিটা ফ্লাপির উপর প্রয়োগ করলে কেমন হয় হ্যারি আবার কমন রুমে ফিরে এলো আমরা এখানে পোশাকটা পরে দেখি তিনজনের হয় কি না আবার ফিল্স আমাদের কাউকে দেখে ফেলতে পারে সে ভয় রয়েছে তোমরা কি করছো ঘরের কোন থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো নেভিলের কণ্ঠস্বর পোশাকটা পেছনে আড়াল করে হ্যারি তাড়াতাড়ি বলল না কিছু না তাদের অপরাধে অপরাধী মুখে দিকে তাকিয়ে নেভিল বলল তোমরা নিশ্চয় আবার যাচ্ছ তোমরা ধরা পড়বে পয়েন্ট কাটা যাবে আবারও হ্যারি জবাব দিল তুমি বুঝতে পারবে না আমাদের কাজটা খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে যেতে দেব না ছবির গর্থের সামনে দাঁড়িয়ে নেভিল বলল। আমি তোমাদের বাধা দেব নেভিল রন বললো সামনে দিকে সরে দাঁড়ো বুদ্ধর মতো কাজ করো না তো আমাকে বুদ্ধ বলো না নেভিল বলল। আমি তোমাদেরকে আর নিয়ম ভাঙতে দেব না মানুষের পাশে দাঁড়ানোর কথাই তোমরাই আমাকে শিখিয়েছ আমাদের বিষয় তোমাকে এ কথা বলা হয়নি রন হতাশার সুরে বলল। নেভিল তুমি বুঝতে পারছ না তুমি কি করছো রন এক পা আগে বাড়লো আমাকে আঘাত করে যেতে পারলে যাও নেভিল হাত মুষ্টিবদ্ধ করে বলল। আমি তোমাদের বাধা দেওয়ার জন্য প্রস্তুত হ্যারি হারমিওনের দিকে তাকালো কিছু একটা করো অস্থির হয়ে হ্যারি বলল হারমিওন আগে বাড়লো নেভিল সত্যি আমি তোমার ব্যবহারে খুবই দুঃখ পেয়েছি পেটটি ফিকাস টোটালাস নেভিলের প্রতি ইঙ্গিত করে সে এই মন্ত্রটি উচ্চারণ করল। নেভিলের মুষ্টিবদ্ধ হাত শিথিল হয়ে ঝুলে পড়ল। সারা পা শরীর পাথর হয়ে গেল তারপর একটু নড়ে উঠে দুম করে মেঝেতে পড়ে গেল হারমিয়ন দৌড়ে নেবিলের কাছে গেল তার দাঁতে খিল লেগে গেছে তাই সে কথা বলতে পারছে না কেবল তার চোখ কাজ করছে ভীত হয়ে শুধু তাদের দিকে তাকিয়ে তাকে তুমি কি করেছ হ্যারি ফিস ফিস করে জিজ্ঞাসা করলো আমি তার শরীর অচল করার জাদু করেছি হারমিয়ন জবাব দিল নেবিলের উপরে জাদু প্রয়োগ করতে হয়েছে বলে আমার খুব খারাপ লাগছে নেভিল আমরা এটা করতে বাধ্য হয়েছি ব্যাখ্যা করার মতো সময় আমার হাতে নেই হ্যারি বলল নেভিল তুমি এটা পরে বুঝতে পারবে নেভিলের দেহের উপর দিয়ে যেতে যেতে রন বলল তারা অদৃশ্য পোশাকটা পরে ফেলল নেভিলকে এভাবে বেহু অবস্থায় ফেলে যাওয়া ঠিক হচ্ছে না এই অবস্থায় প্রতিটি ছায়ামূর্তিকে তারা ফিল্চ বলে মনে করতে লাগলো আর প্রতি মুহূর্তে ভয় করছিল এই বুঝি পিভিস তারের সামনে ঝাঁপিয়ে পড়বে শ্রীগোরায় তারা মিসেস নরিসকে দেখতে পেল তাকে লাথি দিয়ে ফেলে দি রন হ্যারি কানে কানে বলল হ্যারি মাথা নাড়িয়ে না বলল নরিস তার উজ্জ্বল চোখ দিয়ে তাদের দিকে তাকালেও সে কিছু করেনি চারতলা সিঁড়িতে ওঠার আগে তারা কাউকে দেখেনি চার তলায় এসে পেল পিভিসকে পিভিস কার্পেটটা ঝাড়ছিল পিভিস চিৎকার করে উঠল কে ওখানে সে তার কালো চোখ ছোট করে বলল আমি দেখতে না পেল আমি জানি তোমরা এখানে আছো সে ছন্দ করে প্রশ্ন করলো তোমরা কারা তোমরা কি ভূত না পেতনি না ছাত্র না জন্তু আমি কি ফিলসকে ডাকবো পিভিস বলল। কোনো কিছু যদি অদৃশ্য হয়ে আমার চারদিকে ঘরে তাহলে আমি তাই করে থাকি হঠাৎ হ্যারির মাথায় একটি বুদ্ধি খেলে গেল ধমকের স্বরে বলল। ব্লাডি ব্যারনের প্রয়োজন হলে সে অদৃশ্য হবেই পিভিস হ্যারিকে ব্যারন মনে করে ভয় কেঁপে উঠল নরম তলতল বললো জি স্যার জি স্যার নিজেকে ব্লাডি বলে পরিচয় দিয়ে হ্যারি অনায়াসে ছাড়া পেয়ে গেল পিভিস একটু কর্কশ কণ্ঠ বললো আমাদের এখানে কিছু কাজ আছে আজ রাতের জন্য এখান থেকে একটু দূরে সরে থাকো আমি অবশ্যই দূরে থাকবো স্যার পিভিস তৎক্ষণাৎ বিদায় নিল চমৎকার হ্যারি রন ফিস ফিস করে বলল কয়েক সেকেন্ডের মধ্যে তারা চার তলায় করিডোরে পৌঁছালো দরজা আগে থেকেই খোলা ছিল আমরা এসে গেছি হ্যারি নিচু কণ্ঠে বললো স্নেহ ইতিমধ্যে ফ্লাপিকে অতিক্রম করেছেন দরজা খোলা দেখে তাদের তিনজনেরই ভবিষ্যৎ করণীয় নির্ধারিত হয়ে গেল পোশাকের ভেতর থেকে হ্যারি অন্য দুজনের উদ্দেশ্যে বলল তোমরা যদি ফিরে যেতে চাও যেতে পারো আমি তোমাদের দোষ দেব না ফিরে যাওয়ার সময় অদৃশ্য হওয়া পোশাকটা নিয়ে যেতে পারো এটার প্রয়োজন আমার আর নেই বোকার মতো কাজ করো না রন বলল আমরা তোমার সাথেই আছি হারমিওনও বলল হ্যারি ধাক্কা দিয়ে দরজাটা খুললো দরজা খোলার সাথে সাথে কুকুরের গর্জন তাদের কানে ভেসে এলো কুকুরটা এই তিনটি নাক দিয়ে তাদের দিকে তাকে ঘ্রান নেওয়ার চেষ্টা করছে যদিও কুকুরের দৃষ্টি ছিল তাদের দিকে কিন্তু তাদেরকে দেখেনি তার পায়ে এটা কি হারমিয়ন ফিস ফিস করে প্রশ্ন করল বিনার মতো মনে হচ্ছে রন বলল নিশ্চয় অধ্যাপক স্নেপ ফেলে গেছেন বাঁশি বাজানো শেষ হওয়া মাত্রই কুকুরগুলো জেগে উঠবে হ্যারি বলল হ্যারি হ্যাগ্রিটে দেয়া বাঁশিটা ঠোঁটে লাগিয়ে বাজাতে শুরু করলো বাঁশিতে হ্যারি তেমন কোনো সুর তুলল না কিছুক্ষণের মধ্যে কুকুরের ঘেউ ঘেউ বন্ধ হলো হ্যারি বাঁশি শুনে কুকুর আস্তে আস্তে নেতিয়ে পড়লো গর্জন ধীরগতি হয়ে এলো হাঁটু মরি কুকুরটা বসে পড়লো তারপরে মেঝেতে গড়িয়ে পড়লো এবং কয়েক মিনিটের মধ্যেই পোশাক থেকে বেরিয়ে এসে মধ্যে দরজা দিকে যেতে যেতে বাজিয়ে যাও এগিয়ে যেতে যেতে তারা যখন কুকুরের দানবীয় মাথার কাছাকাছি পৌঁছল। তখন তারা কুকুরের নিঃশ্বাসের তাপ অনুভব করলো রন বলল আমার মনে হয় চেষ্টা করলে আমরা দরজাটা খুলতে পারবো হারমিয়ন তুমি কি আমার সাথে যাবে না আমি যাব না হারমিওন বলল ঠিক আছে দাঁতে দাঁত চেপে রন বলল কুকুরের লেজ অতিক্রম করে রন ফাঁদে দরজার হাতল চাপতে দরজাটা খুলে গেল তুমি কি কিছু দেখতে পাচ্ছ হারমিয়ন উদ্বেগের সাথে জিজ্ঞাসা করল রন বলল না আমি কিছুই দেখতে পাচ্ছি না কেবল অন্ধকার আর অন্ধকার কিছু ধরে নিচে নামারও কোনো উপায় নেই আমাদেরকে লাভ দিতে হবে হ্যারি বাঁশি বাজানো তখনও শেষ হয়নি তার দিকে তাকানোর জন্য হ্যারি রনকে ইশারা করলো হ্যারি রনকে বলল। তুমি কি সবার আগে যেতে চাও আমি জানি না স্থানটি কতটা গভীর হ্যারি বাসি হারমিনকে দিল যাতে সে বাসি বাজিয়ে কুকুরটাকে ঘুম পাড়িয়ে রাখতে পারে কুকুরটা আবার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লো হ্যারি উপরে উঠল সেখান থেকে নিচে তাকিয়ে সে কোনো খেই খুঁজে পেল না হ্যারি মাথা নিচু করে তার হাতে আঙ্গুলের উপর ভর দিল এবং উপরে রনের দিকে তাকিয়ে বলল আমার যদি কোনো কিছু ঘটে তাহলে তোমরা আর আমার পেছনে আসবে না সরাসরি প্যাঁচাদের কাছে চলে যাবে এবং হেডউইককে কে অধ্যাপক ডাম্বলডোরের কাছে পাঠিয়ে দেবে ঠিক আছে রন জবাব দিল আশা করি এক মিনিটের ভেতরে আবার দেখা হবে হ্যারি নিচে ঝাঁপ দিল গভীর গভীর তলদেশ সে নিচে যাচ্ছে তো যাচ্ছেই কোথায় শেষ কে জানে কোন কনে ঠান্ডা বাতাস ধপ করে হ্যারি নরম কোনো বস্তুর উপর পড়ল মনে হলো নরম কোনো উদ্ভিদ হ্যারি উপরের দিকে চেঁচিয়ে রন রন দাও ভয় নেই এখানে নরম কিছু আছে লাফ দিয়ে হ্যারির কাছে চলে এলো জিনিসটা কি রন প্রথমেই প্রশ্ন করলো মনে হচ্ছে এক ধরনের উদ্ভিদ তারপরও হারমিয়নের উদ্দেশ্যে বললো হারমিয়ন তুমিও চলে এসো দূরের বাসি বন্ধ হয়ে গেছে বিকট আওয়াজে কুকুরের ঘে ঘেউ শোনা গেল হারমিওনও ঝাঁপ দিয়ে তাদের কাছে চলে এলো আমরা এখন স্কুল থেকে অনেক অনেক দূরে হারমিওন মন্তব্য করল আমাদের ভাগ্য ভালো এখানে উদ্ভিদ ছিল রন বলল ভাগ্যবান শব্দটি উচ্চারণ করে হারমিয়ন চিৎকার করে উঠল তোমরা দুজনে নিজেদের দিকে লক্ষ্য করো কোনো কিছু থেকে রক্ষা পাওয়ার জন্য হারমিওন লাভ দিয়ে একটি সেত সেতের দেয়ালের দিকে যাওয়ার চেষ্টা করলো সে কোনো কিছু থেকে আত্মরক্ষার জন্য হাত পা ছুটছে সে যখন উদ্ভিদের উপর লাভ দেয় তখন উদ্ভিদটার লতা সাপের মতো পেঁচিয়ে তার পা জড়িয়ে ধরেছে সাপ জাতীয় উদ্ভিদটা তাদের পা জড়িয়ে ধরেছে রনের হারমেন কিছুক্ষণের মধ্যে নিজেকে লতার বন্ধন থেকে মুক্তি করলেও হ্যারিয়ার রনকে লতা শক্ত করে জাপটে ধরেছে তারা বাঁধন শিথিল করার জন্য যতই চেষ্টা করছে বন্ধনটা ততই শক্ত হচ্ছে হারমিওন বলল তোমরা নড়াচড়া করো না আমি জানি এটা কি এটাকে বলা হয় ডেভিলর স্নেহার তার গলা থেকে লতার বাঁধন খোলার চেষ্টা করলো চুপ করে থাকো এটা কিভাবে হত্যা করা যায় সেটা আমি মনে করার চেষ্টা করছি হারমিওন বলল রম চিৎকার করলো আমাকে বাঁচাও আমি আর নিঃশ্বাস নিতে পারছি না শয়তানের কাজ অধ্যাপক স্পাউট এই বিষয়ে ক্লাসে কি বলেছেন হারমিওন মনে করতে পারছে না হ্যারি বলল আগুন জ্বালাও আগুন তো জ্বালাবো কিন্তু কাট কোথায় হারমিওন প্রশ্ন করল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রন চিৎকার করলো তুমি না জাদুকর ও ঠিক বলেছ বলে হারমিওন তার জাদুর কাঠি বের করলো কিছু মন্ত্র উচ্চারণ করলো বহির শিখা ছুড়ে দিল এই শিখা সে অধ্যাপক স্নেপের দিকে ছুঁড়ে দিয়েছিল নীল ধোয়া এসে লতার বাঁধন ঢিলে করে দিল হ্যারি ও রন বাঁধন খুলে নিজেদেরকে মুক্ত করল এরপর থেকে তুমি আরো হারবোলজিতে আরো বেশি মনোযোগ দিও হ্যারি তার মুখে ঘাম মুছতে মুছতে বলল আমিও তাই বলি রন বলল, আর এটা আমাদের সৌভাগ্য যে কোন সংকটের সময় হ্যারির মাথা গরম করে না এই পথে যেতে হবে হ্যারি একটা পথের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করে হঠাৎ পানির ছলাছলাত আওয়াজ কিছু শুনতে পাচ্ছ পাচ্ছি কোনো ভূত বেত নয় তো বলা মুশকিল তবে মনে হচ্ছে কিছু একটা নড়ছে হঠাৎ সামনে পড়লো উজ্জ্বল আলোকিত একটা ঘর উঁচু সিলিং আর্চের মতন ঝাঁক পাখি উঠছে নানা রঙের পাখি একদিকে একটা মোটা কাঠের দরজা রন বলল ঘরটা পেরোতে গেলে কি তারা আমাদেরকে আক্রমণ করবে হতেও পারে হ্যারি বললো তবে ওদের খুব খারাপ মনে হচ্ছে না ওরা যদি সত্যি সত্যি আমাদেরকে আক্রমণ করে আমি দৌড় দেব হ্যারি দীর্ঘশ্বাস নিয়ে হাত দিয়ে তার মুখ ঢাকল তারপর ঘরের ভেতর দিয়ে দৌড় দিল হ্যারি আশঙ্কা ছিল পাখিরা তাদের তীক্ষ্ণ ঠোঁট বা নখ দিয়ে যে কোনো সময় তাদেরকে আক্রমণ করতে পারে কিন্তু ভাগ্য ভালো তেমন কিছুই ঘটেনি হ্যারি নির্বিঘ্নে দরজার কাছে গিয়ে হাতল ধরে টান দিল দরজা খুললো না দরজাটা তালাবদ্ধ শেষ করছি আজকের পর্ব ধন্যবাদ